প্রিয় দর্শকেরা আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে বাঙালির প্রিয় রুইয়ের চারাপোনা দিয়ে তরকারি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বড় মাছ থেকে ছোট মাছটা খেতে খুবই পছন্দ করেন, তাই সবার জন্য পুরোপুরি ঘরোয়া উপায়ে তৈরি এই রান্নাটির জন্য নিচ্ছি চারটি রুই মাছের পোনা। প্রথমে মাছগুলোকে কিছু পরিমাণে হলুদ ও কিছু পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে কিছু পরিমাণে তেল দিয়ে বসিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে নুন যাতে করে মাছগুলি কড়াইয়ে না লাগে। একটা একটা করে প্রত্যেকটা মাছ গরম তেলে দিয়ে দেব। প্রত্যেকটা মাছগুলোকে এমন ভাবে উল্টাতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়। লালচে করে ভেজে মাছগুলোকে প্লেটে তুলে নেব। কড়াইয়ে কেটে রেখে দেওয়া আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো ও হাফ টেবিল স্পুন পরিমাণে নুন, নাড়িয়ে দিলাম। আলুটা ভাজা হতে হতে মশলার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। কিছু পরিমাণে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলে নিলাম। আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে বাটিতে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে ওই তেলেই ফোড়ন দেবার জন্য দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ, দিয়ে দিলাম গোটা তেজপাতা। দিয়ে দিলাম কেটে রেখে দেওয়া পেঁয়াজ কুচি, নাড়িয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলি যখন হালকা লালচে হয়ে আসবে তখন তার মধ্যে অ্যাড করে দেব বেটে রেখে দেওয়া পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। বাটা মশলাগুলো যখন হয়ে এসেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম বানানো মশলার ব্যাটারটা, ভালোভাবে নাড়িয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রেখে দেওয়া আলুগুলো, ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 3 কাপ পরিমাণের জল অ্যাড করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আপনারা আপনাদের টেস্ট অনুসারে অ্যাড করে নিতে পারবেন। এবার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর কয়েকটা আলু ঝোল থেকে তুলে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে করে তরকারির ঝোলটা আগের থেকে আরও বেশি ঘন হয়। ভালোভাবে নাড়িয়ে দিলাম। এখন
দিয়ে দেব ভেজে রেখে দেওয়া মাছগুলো একটা একটা করে প্রত্যেকটা মাছই দিয়ে দেব। হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায়। দুই মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে দেখলাম যে তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, তাই নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার বাটা। মাছগুলোকে আবার উল্টে পাল্টে নাড়িয়ে দেব এবং নামিয়ে নিচ্ছি সার্ভিং বলে। ধনে পাতা কুচি দিয়ে গার্নিশ করে নেব। তৈরি হয়ে গেছে রুইয়ের চারাপোনা দিয়ে দারুণ সুস্বাদু তরকারি। আমাদের চ্যানেলের রান্নাগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব, কমেন্টে জানাবেন কেমন হলো, ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে শেয়ার করবেন। আমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।